অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2023 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, প্রাইমারি এডুকেশন, কলেজ বিদ্যা, তাদের হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা, বিদেশে শিক্ষার যোগ আছে কি না, তাদের কর্ম কেমন যাবে, চাকরি বা ব্যবসার কেমন সুযোগ আসবে, তাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন কেমন যাবে, তাদের ভাগ্য কেমন হবে এবং তাদের যে সমস্যা আছে ছোটোখাটো, সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমিডি রয়েছে সেটা আমি লাস্টে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি অক্টোবর 2023 কন্যা রাশি সাপেক্ষে গোচরফল বলছি। কন্যা রাশির রাশিতে মঙ্গল, রবি এবং বুধের অবস্থান রয়েছে। অর্থাৎ রাশিতে বুধ কিন্তু উচ্চস্থ এবং এখানে আজ রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। একাদশে শুক্র, শুক্র হচ্ছে এদের নবম পতি, সে কিন্তু এবং দ্বিতীয় পতি একাদশে থাকছে এবং পরে দ্বাদশে প্রবেশ করবে। অষ্টমে বৃহস্পতি ও রাহু, এখানে কিন্তু বৃহস্পতি সপ্তম পতি এবং চতুর্থ পতি, সে কিন্তু অষ্টমে বক্রী অবস্থা আছে। দ্বিতীয় কেতু, ষষ্ঠ স্থানে শনি কিন্তু বক্রী অবস্থা আছে, এই শনি পঞ্চম ও ষষ্ঠ পতি। কন্যা রাশির জন্য শনি একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট। 30 অক্টোবর রাহু সপ্তম এ আর রাশিতে কিন্তু কেতু প্রবেশ করবে। আর 2 অক্টোবর কিন্তু শুক্র একাদশ থেকে দ্বাদশে প্রবেশ করবে। 3 অক্টোবর কিন্তু মঙ্গল রাশির দ্বিতীয় প্রবেশ করবে। 18 অক্টোবর রবি রাশির দ্বিতীয় প্রবেশ করবে। 19 অক্টোবর বুধ রাশির দ্বিতীয় প্রবেশ করবে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা আমাদের দরকার সবসময়। কারণ স্বাস্থ্য যদি ভালো না থাকে, স্বাস্থ্য খারাপ হলে আমাদের কিন্তু কোনো বিষয়ে মোটিভেট করতে পারি না আমরা, আর আমাদের কাজে কর্মে ক্ষতি হয়, আমাদের সাকসেস রেট কমে যায়। এ মাসে কন্যা রাশির কিন্তু স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ষষ্ঠে বক্রী শনির অবস্থান, অষ্টমে বৃহস্পতির বক্রী অবস্থান, দুটো বড় প্ল্যানেট কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। গ্রহদের অবস্থা কিন্তু স্বাস্থ্যের জন্যে অনুকূল নয় এবং শুক্র দ্বিতীয় পতি সেও কিন্তু দ্বাদশে অবস্থান করছে। অর্থাৎ তাদের মূত্রাশয়জনিত কোনো সমস্যা বা নিম্নাঙ্গের কোনো রোগ, স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা, হজমের সমস্যা, স্পন্ডেলাইটিস, আর্থ্রাইটিস, কোমর থেকে পায়ের পাতা পেন, এইসব বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টিভঙ্গি রাখার প্রয়োজন হবে। স্বল্পমেয়াদি কোনো অসুস্থতা কিন্তু দেখা দিতে পারে, যেহেতু রাশিতে বুধ কিন্তু মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু উচ্চস্থ থাকছে। ফলে আপনারা রোগে আক্রান্ত হলেও কিন্তু চিকিৎসার দ্বারা আপনারা খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবেন। তবে আপনাদের নিয়মিত শরীরচর্চা করা দরকার, হাঁটাচলা করা দরকার, যোগব্যায়াম করার দরকার আছে এবং বিশুদ্ধ পানীয় আহার করা দরকার এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রয়োজন আছে এবং নিয়মিত খাদ্যাভ্যাস কিন্তু করার প্রয়োজন রয়েছে। যাই হোক, এরপরে আমি আসি ফিনান্সিয়াল কন্ডিশান। এদের দ্বিতীয় পতি কিন্তু প্রথমে একাদশে, তারপরে দ্বাদশে প্রবেশ করছে এবং দ্বিতীয় মাসের মাঝামাঝি থেকে রবি, বুধ এবং মঙ্গলের অবস্থান এবং প্রথম থেকে কেতু অবস্থান করছে। ফলে এদের ইনকাম হলেও কিন্তু ব্যয় কিন্তু বেশি হবে, অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার জন্যে। এমনিতে এটা পুজোর মাস, তাতে ব্যয় যোগও কিন্তু রয়েছে, আর ব্যয়কে কন্ট্রোল না করতে পারলে আপনাদের কিন্তু আর্থিক সমস্যায় পড়তে হতে পারে, কারণ দ্বাদশে শুক্র কিন্তু আপনাদের ব্যয় বাড়াবে এবং আপনাদের পরিশ্রম প্রয়োজন হবে, তাহলে কিন্তু সফলতা পাবেন। আর পরিশ্রম কম হলেই কিন্তু সফলতা পাবেন না, কারণ ষষ্ঠে শনি বক্রী অবস্থায় রয়েছে। আপনাদের এমনিতে পজিটিভ এনার্জি থাকবে, পজিটিভ থিঙ্কিং থাকবে, আপনাদের উদ্যোগ থাকবে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এরপরে আমি বলি কর্ম, কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের কর্মপতি বুধ, সে রাশিতে মাসের মাঝামাঝি পর্যন্ত থাকছে উচ্চস্থ, তারপরে সে দ্বিতীয় প্রবেশ করছে। কর্মের ক্ষেত্রে কিন্তু শুভ বলা যায়, বিশেষ করে যারা অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু
দেখা যাচ্ছে আপনারা এই অক্টোবর মাসে কোনো সুখবর কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে ব্যবসা চ্যালেঞ্জিং হতে পারে, সপ্তম পতি অষ্টমে বক্রি হচ্ছে, তবে আগের থেকে ব্যবসায় কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করে তাদের একটু প্রতিকূল অবস্থা দেখা যাচ্ছে, আর যারা গ্লামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত তাদেরও বা শৌখিন দ্রব্যের সঙ্গে ফ্যান্সি প্রোডাক্টের সঙ্গে যুক্ত তাদের একটু ব্যবসা খারাপ যেতে পারে। তবে সপ্তম পতি অষ্টমে বক্রি হচ্ছে, যার জন্যে আপনাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে আগের থেকে উন্নতি হবে। এবং তবে ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন, না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক বিষয় কিন্তু আপনাদের খুব একটা শুভ বলা যাচ্ছে না, কারণ দ্বিতীয় কেতুর অবস্থান এবং অষ্টমে রাহুর অবস্থান, যেটা আত্মীয় স্বজন এবং পরিবারের থেকে সম্পর্ক খারাপ করে দেয়। এবং অষ্টমে বৃহস্পতির অবস্থান, মায়ের সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে বা মায়ের কোনো হেলথ প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। আর স্ত্রীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তবে স্ত্রীর সঙ্গে যে খুব একটা মনের অমিল হবে সেটা কিন্তু নয়, কিন্তু দাম্পত্য জীবনে যারা অনেকদিন ধরে সমস্যায় রয়েছেন তাদের সম্পর্কে কিছুটা হলেও উন্নতি হবে। আর এমনিতে একটু দাম্পত্য জীবনে মনের অমিল হতে পারে বা স্ত্রী কোনো শারীরিক প্রয়াগ ভোগার যোগ আছে, তবে সমস্যা দাম্পত্য জীবনে আগের থেকে কমবে এটা কিন্তু বলা যায়। আর আপনাদের শারীরিক পীড়া দেখা দিতে পারে, সে বিষয়ে আপনারা একটু সাবধান থাকবেন। সন্তানদের কিন্তু শারীরিক পীড়া দেখা দিতে পারে বা সন্তানদের পড়াশুনোর জায়গায় কনসেন্ট্রেশনে কিছু প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। আর আপনাদের বিদ্যার ক্ষেত্রে বলি যে আপনাদের চতুর্থ পতি অষ্টমে রয়েছে কিন্তু মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে, এবং পঞ্চম পতি ষষ্ঠে বক্রি অবস্থা আছে এবং চতুর্থ পতিও বক্রি অবস্থা আছে, পড়াশুনোয় কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না এখন কোনো পরীক্ষা থাকলে। তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাদের সফলতার যোগ রয়েছে, বিশেষ করে যারা গভর্নমেন্ট জবগুলোতে আপনারা যারা বসছেন তাদের কিন্তু সফলতার যোগ কিছুটা হলেও দেখা যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু বাধা রয়েছে, যদিও বিদেশে শিক্ষার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। এবং যারা কলেজ বিদ্যার সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু কিছু সমস্যা থাকবে, টেকনিক্যাল এডুকেশনেও কিছু সমস্যা থাকবে, সেখানে পরিশ্রম কিন্তু বাড়াতে হবে, না হলে কিন্তু সমস্যা দেখা যাবে। যারা গ্রামার ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের এ মাসে খুব একটা কিন্তু শুভত্ব দেখা যাচ্ছে না। ভ্রমণ এ অর্থ ব্যয় হবে, তবে ভ্রমণ যোগ এ মাসে দেখা যাচ্ছে, তবে আপনারা রাস্তাঘাটে সাবধানে চলবেন, শারীরিক কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে বা কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট লাগতে পারে। পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে কিন্তু এ মাসে প্রচুর থাকবে, আপনারা মান সম্মান যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, কিন্তু পরিশ্রমী হতে হবে। অনেক সময় আপনারা অলাস হয়ে যাবেন কিন্তু পরিশ্রমী হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। আপনাদের ভাগ্যবতী প্রথমে একাদশে তারপর দ্বাদশে চলে যাচ্ছে, ভাগ্যের বিড়ম্বনা কিন্তু দেখা যাবে, আপনাদের কিন্তু পরিশ্রমী হয়ে কিন্তু কাজ করতে হবে, না হলে কিন্তু আপনাদের ভাগ্য সবসময় কিন্তু সাথ দেবে না। কর্মপ্রাপ্তির জন্য কিন্তু মাসটা ভালো রয়েছে, যারা বিবাহের চেষ্টা করছেন, অনেকদিন বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে। আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাতেই হয়। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট পোস্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের কন্যা রাশির মানুষদের দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর অনেকে কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না, আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে, আর অনেকে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার দেখছেন তারা কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করে। আর আমার এই সাবস্ক্রাইবার আপনাদের আশীর্বাদে ভালোবাসায় বাড়ছে, আমি আরও টোটকা টিপস আপনাদেরকে দেবো, রাশিফল বলবো। আমার এই চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা ভবিষ্যতে উপকৃত হবেন, কারণ আমি কিন্তু ফেক অ্যাস্ট্রোলজারদের মতো এখানে মন করা কথা বলি না, যেটা সত্যি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি, যেগুলো করলে আপনারা উপকৃত হবেন, আপনাদের যাতে সাহায্যে আসতে পারে আমার আলোচনা সেই চেষ্টা কিন্তু আমি করি। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে তা থেকে বেরিয়ে আসার জন্যে আপনারা সবুজ কালার বেশি ব্যবহার করুন এবং হলুদ কালার ব্যবহার করুন, সাদা কালার ব্যবহার করুন, নীল আকাশী কালার বেশি পরিমাণে ব্যবহার করুন। তবে আপনাদের বর্জন করতে হবে কালো কালার, আপনাদের বর্জন করতে হবে ক্রিম কালার, আপনাদের ধূসর বর্ণের কোনো কালার এবং লাল রঙের কালার আপনাদের বর্জন করতে হবে, এবং গোলাপি কালারও আপনারা বর্জন করতে পারেন।
আর আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার বা 108 বার পাঠ করুন। ওম গ্রাম গ্রীম গ্রোম সব রূপে নমো। আর প্রতি শনিবার আপনারা নিরামিষ আহার করতে পারেন। আর শনির বীজ মন্ত্র 8 বার বা 108 বার সূর্যাস্তের পরে পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে হাত পা ধুয়ে আপনারা পাঠ করতে পারেন। ওম গ্রাম গ্রীম ক্রোম স শনিশ্চরায় নম। আর আপনারা কিন্তু হনুমান চল্লিশা ও পাঠ করতে পারেন, তাহলে শুভ ফল পাবেন। আর আপনারা যেটা করবেন সেটা হলো এই মাসটা আপনারা পরিশ্রমী হয়ে উঠবে, তাহলে সফলতা আপনাদের জীবনে কিন্তু আসবে। যাই হোক, কিছু বাধাবিঘ্ন সত্ত্বেও কন্যা রাশির মানুষের অক্টোবর 2023 ভালো কাটুক। আপনারা পূজা আনন্দে কাটান ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব, এ আশা আমি রাখছি। আজ এখানেই শেষ করলাম।